ব্যাক টু মাই চ্যানেল, আমি শুভাঙ্গি। তোমরা যদি আমার চ্যানেলটাকে ফার্স্ট টাইম দেখছো তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো আজকে আমি কলেজ যাচ্ছি আর দেখো আমার হোলির রং ফুল উঠে গেছে, আমি হোলির শর্টস বানিয়েছি। আই হোপ তোমরা এতক্ষণ অব্দি দেখে নিয়েছো, যদি না দেখে থাকো তো যাও দেখে নাও। আমি হোলিতে লং ভিডিও বানাইনি, আমি শর্টস বানিয়েছি। তো এখন আমি যাচ্ছি কলেজ আর আজকে দিনটা খুব লম্বা হতে চলেছে। তো চলো, আই হোপ আজকে ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে। তো চলো এখন বেরিয়ে যাই। তো আমরা এখন টিউশনে এসেছিলাম, এখন টিউশন আমাদের ওভার হয়ে গেছে, আজকে কলেজও আছে। বাট আমরা এখন যাচ্ছি হচ্ছে গঙ্গার ধারে। এই দেখো আবার আমরা চারজন, হোটেলে আমাদের ঘাটি একদম দিয়ে এখন আমরা একটু যাবো গঙ্গা ধারে। আমরা এখন এই দেখো বিস্কিট টিস্কিট খেতে খেতে যাচ্ছি। ব্রেকফাস্ট ভালোভাবে একদমই আমার করে আসা হয়নি, তো একটু এখন খেতে খেতে যাই, তারপরে গঙ্গা ধারে যাবো, হাঁটে একটু গল্প টল্প করবো, তারপরে আবার যাবো কলেজ। যে কলেজে আবার স্টার্ট হবে সব কিছু, পর পর একদম আমাদের সাজানো প্ল্যান। তো চলো এখন যাই গঙ্গাধার। আর বল তোরা আগে হোলি কেমন খেললি? হোলি মানে সাংঘাতিক ভয়ঙ্কর অনবদ্য। জিনিয়ার মুখে তো এখনো রং আছে, এই যে দেখতে পাচ্ছ দেখো, ওয়াহিদারও হালকা হালকা দেবলিনের হাত, আর আমারও নাকে টাকে মনে হয় আছে। তো এখন চলো আমরা যাই গঙ্গাধার, দিয়ে বাদ বাকি ওদের কাছ থেকেও স্টোরি শুনবো যে হোলিতে কি করলো। সুন্দর জায়গাটাই বসেছি, যেটা এখনো মেবি এখনো ঠিকঠাক ভাবে অর্গানাইজ করাও হয়নি। বাট আমরা এই ছোট্ট একটা এখান থেকে একটা ফাঁক ছিল, এটা দিয়ে ঢুকে বসে গেছি। আর এখানটা গেছে খাও খাও, এই দেখো খাচ্ছে। তুই খাবি না? খাবে। আর এই দেখো একবার সামনেই গঙ্গা, এত সুন্দর। আর এই দেখো এখান থেকে আমরা সবাই। আর আগে তোরা বল তোদের হোলি কেমন কাটলো? আমার ভালো, জোরে শুনতে পাবে না, আমার ভালো কেটেছে, খুব ভালো। আমারও ঠিকঠাক কেটেছে। তোদের খুব ভালো কেটেছে? হ্যাঁ, তোদেরকে দেখে ওয়াহিদের চুল থেকে রং উঠছে একদম। যেমন চেষ্টা করছি কিন্তু আমি তো চারটে শ্যাম্পু ইউজ করেছি। আমি আর ওয়াহিদা তো জোরের আগের দিন থেকে শুরু করেছি, আর তারপর আমার তো তিন দিন পর পর খেলা চললো, বুঝতেই পারছো আমার কপাল কপাল বোঝা যাচ্ছে চুলের কালার। হ্যাঁ হ্যাঁ, এই যে তুইও রেড হয়ে আছিস। এই দেবলিনের একটা ভালো জায়গায় রং লেগেছে দেখাচ্ছি, আইব্রোতে। হ্যাঁ, আইব্রো থেকে রং উঠছে না ভাই। তো ভালোই গেছে হোলি, আমি হোলিতে শর্টস বানিয়েছি। আই হোপ তোমরা এতক্ষণ অব্দি দেখে নিয়েছো। আর এখন আমরা এখানটা একটু বসে গল্প করবো, দিয়ে আমরা একটু স্ন্যাক্স খাবো, তোমাদেরকেও দেখাবো, দিতে পারবো না সরি। আর এটা ট্রেনটে গল্প টল্প করি, তারপরে আবার কলেজ টলেজ যাবো। তো এটা না কিরকম একটা কুলফি কুলফি খেতে, সারাক্ষণ জল ফাঁসতে আসছে ওই মন্দিরটা, দেখলাম বিয়ে হচ্ছে। ইভেন আজকে আমারও একটা ইনভিটেশন আছে, এরও একটা ইনভিটেশন আছে, তোমার আছে? আমাদেরও আছে। তো যাবো, তোমরা সেটাও দেখতে পাবে, দেখতে থাকো ব্লগটা, ভালো লাগবে তোমাদের। ভালো টাইম, কোয়ালিটি টাইম স্পেন্ড করে নিয়েছি। এখন আমরা যাচ্ছি কলেজ, আর কলেজে গিয়ে আবার তোমরা এই যে আমাদেরকে দেখতে পাবে। আর এখন আরো দুজন এক্সট্রা যোগ হবে, ইচ্ছা আসবে আজকে বিশাখা থাকবে, তো আবার আমরা যাবো ইন্টার করছি। চলো এখন কলেজে যাই, আর বিশাখা আমাদের জন্য ওয়েট করছে, দিয়ে দেখি কি হয়।
কি আর হবে কি হবে রিহার্সাল হবে সেটাই কিসের রিহার্সাল তোমাদেরকে বলবো আর আমাদেরকে এখানটা এদিকে টিফিন দিয়েছে লুচি আর ঘুগনি যেটা আমরা খাচ্ছি আর এতটা সবাই চুপচাপ কারণ এখন সামনে স্যারও আছে তো আমরা সবাই চুপচাপ এখন নিজেদের টিফিন করছি কলেজ শেষ হয়ে গেছে এখন বাড়ি যাচ্ছি পাঁচটা বাজছে এখন আর চলো আজকে ঠিকঠাক কেটেছে আমাদের দিন আজকে আমাদেরকে অপশন দিয়েছিল ডিমের চপ খাবি না কি খাবি আমি বললাম ম্যাম মুড়ি ঘুগনি চপ ম্যাম বললে ঠিক আছে দিয়ে বললাম যে ম্যাম লুচি আর তরকারি খাবো ঠিক আছে আর আমাদের ডিমের চপ ডিমের চপ আর মুড়ি আগে থেকে আমাদের কাছে এত ভালো একটা টিফিন দিয়েছিল আর ভালো খেতেছিল আমি কলেজ থেকে বাড়ি চলে এসেছিলাম আর বাড়ি এসে আমি একটু ঘুমিয়েও নিয়েছিলাম প্রচণ্ড একটু টায়ার্ড ফিল হচ্ছিলো তার জন্য এখন আমি তাড়াতাড়ি করে উঠবো দিয়ে রেডি হবো কারণ আমি তোমাদেরকে বলেছিলাম যে আজকে দিনটা লম্বা হবে কারণ আজকে একটা আছে বিয়ের ইনভিটেশন আমাদের তো সেখানটাই যাবো এটা হচ্ছে লাস্ট ওয়েডিং অফ দ্য সিজন আই হোপ খুব এনজয় করবো আর তোমরা সব কিছু দেখতে পাবে কী করবো না করবো আমি নেল পলিশটা পরেছিলাম হোলি খেলবো বলে যাতে নেলসে কালার না লেগে যায় বাট এখন আর এটা চেঞ্জ করারও আমার কাছে টাইম নেই তো এটা থাক আমি এত নেল পলিশ পছন্দও করি না পরতে তো চলো এখন ডিসাইড করি কী পরবো গাউন পরবো না চুড়িদার পরবো লেটস সি কী পরি ভাবছিলাম কী পরবো গাউন পরবো না চুড়িদার পরবো তো ফাইনালি আমি এই শরারাটা পরেছি তোমরা বলো আমাকে কীরকম লাগছে দেখতে আর ওখানটা গিয়ে আমি তোমাদেরকে আমার ফুল লুক দেখিয়ে দেবো এটা হচ্ছে আজকে আমার মেকআপ দেখে নাও খুব সিম্পল একটা মেকআপ করেছি তো চলো এখন বেরিয়ে যাই চলে এসেছি যেখানটাই বিয়ে হবে এটা অ্যাকচুয়ালি বাড়িতে হচ্ছে তো আমরা এদেহ চলে এসেছি এদেহ এখানটাই সবাই আর এইখানটাই না আজকে উনি স্টার্ট করছেন আজকে আমি স্টার্ট করছি আমরা এসেছি একটা বিয়েতে যেটা বাড়িতে হচ্ছে প্যান্ড সবাই আছে এখানে আমার খুব ইচ্ছা ছিল করা থ্যাংক ইউ ফর লেটিং মি ডু দিস ঋষিকা আমি স্টার্ট করে দিয়েছি ফ্যামিলিকে পেয়ে গেছি যে ও আর এই সাইডে দিও কই দিও দিও ঋষিতা মো আর এখানে অলরেডি ভোটযাত্রী চলে এসছে আর বলো তোমরা কেমন মজা টজা করছো বলো খুব মজা হচ্ছে খুব মজা হচ্ছে আর বিয়ার তো অলরেডি ডিনার কমপ্লিট আই আই বিয়ার কাম বলো হোলি কেমন খেললে খেলি কেন খেলো কেমন শরীর খারাপ ছিল আর এই যে এইটাকে দেখি হোলি কেমন খেললি তুই এই হোলি খেলি তো ওকে দেখে বোঝাই যাচ্ছে তুই প্রচন্ড খেলেছিস কিন্তু একটা কি পোজ দিচ্ছিস এটা কথা বল আচ্ছা ঠিক আছে একটু কথা বল হ্যালো হ্যালো হোয়াট ইজ আপ আর ওমের অলরেডি ডিনার কমপ্লিট হয়ে গেছে এবার আমরা একটু চলো একটু ব্রাইডের সাথে তোমাদের দেখা করে দিই অ্যাকচুয়ালি আমি সেটা আমি পিক ক্লিক করেছিলাম ভিডিও ক্লিক করতে পারিনি কাজ কমপ্লিট এখন আমরা যাচ্ছি ডিনারে চলো ডিনার করে নিই বসে গেছি খাবার আসবে আর এই যে এখানটায় দুজন এই যে ম্যাডাম হাই আর এখানটায় আমি আর পাপা আর এখানটায় ভালো মা দিদু আর শুভ এখন আমরা খেয়ে নিই ভাই আমার এটা প্রপার বিহারি বিয়ে তাই এখানটায় ভেজ এই যে আমরা খেতে বসে গেছি আর অলমোস্ট আমাদের খাওয়া শেষ খা নো লজ্জা ব্রো আমি কেটেছি এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি চল
তা আজকের ব্লগটা এইটুকুই ছিল। আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তোমাদেরকে কী করতে হবে তোমরা জানো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। যদি তোমরা আমার চ্যানেলটাকে আজ ফার্স্ট টাইম দেখছো, আমার চ্যানেলে যদি নিউ হও তো একদম তোমাদেরকে একদম ওয়ার্ম ওয়েলকাম। আর আমার ভিডিওগুলোকে যদি ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো আর একটু সাপোর্ট দেখাও। তো চলো আজকের ব্লগটা এইটুকুই, চলো আবার তোমাদের সাথে দেখা হবে আরেকটি নতুন ব্লগ নিয়ে আজকের জন্য। টাটা।